सम्मानित श्रोता और दर्शक मंडली आज के 24 जिलहज 1441 हिजरी मुताबिक 14 अगस्त 2020 जुमार खुतबा मस्जिदुल हराम मक्कातुल मुकर्रमाई जे प्रदान करा हुए छे जुमार खतीब हच्छेन सम्मानित शेख डॉक्टर सऊद बिन इब्राहिम अश-शुरैयम हाफिज़हुल्लाह ताआला एक खुतबार अनुवाद अपनादेरके एखन शोनाबो इंशाअल्लाह ताआला। अल्लाह रब्बुल आलमीनेर प्रशंसा जिनि सुउच्च सुमहान जिनि सबकिछु सृष्टि करेछेन एवं सबकिछुके सुठाम करेछेन सुपरिमित करेछेन एवं तिनि दिक निर्देशना दिएछेन সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় প্রশংসা করি তার শুকরিয়া আদায় করি তার কাছেই তওবা করি এবং ক্ষমা প্রার্থনা করি। যাবতীয় প্রশংসা তার, তার হাতেই যাবতীয় কল্যাণ, সবকিছুই তার কাছে প্রত্যাবর্তন করবে। আল্লাহর প্রশংসা যতক্ষণ পর্যন্ত আল্লাহ সন্তুষ্ট হয়ে যান এবং আল্লাহর সন্তুষ্টির পরেও তার যাবতীয় প্রশংসা আল্লাহর সন্তুষ্টি এবং সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা। সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, যিনি এক ও এক ও যার কোনো শরীক নেই। আরও সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল এবং তার মনোনীত সৃষ্টির সেরা তিনি রাসূল, যিনি রেসালাত সুন্দরভাবে পৌঁছে দিয়েছেন, আমানত আদায় করেছেন, উম্মতের পরম হিতাকাঙ্ক্ষী ছিলেন, আল্লাহর রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা মুজাহাদা করেছেন এবং সুস্পষ্ট পথের উপর আমাদেরকে রেখে গেছেন যার দিন রাত সমান। সেই সুস্পষ্ট পথ থেকে আদর্শ থেকে একমাত্র হতভাগাই বিভ্রান্ত হবে। অসংখ্য সালাত এবং সালাম নাজিল হোক আমাদের সেই প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তার পবিত্র বংশধরের প্রতি, উম্মাহাতুল মুমিনীনের প্রতি এবং সাহাবায়ে কেরামদের প্রতি এবং যারা কিয়ামত পর্যন্ত তা অনুসরণ করবেন তাদের সকলের প্রতি। অতঃপর আমি নিজেকে এবং আপনাদের সকলকে উপদেশ দান করছি যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন প্রকাশ্যে এবং গোপনে, নির্জনে এবং জনগণের সামনে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআনুল কারীমকে আঁকড়ে ধরবেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আঁকড়ে ধরবেন। এই দুটো বিষয় আল কোরআনুল করিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে অন্ধকারে জ্যোতি এবং বিপদ আপদ বালা মুসিবতে মুক্তির পথ। যারা এই দুটোকে আঁকড়ে ধরেছে তারা কখনো ব্যর্থ হয়নি, ব্যর্থ হবে না। এবং যারা এই দুটোকে পরিত্যাগ করেছে, দুটোকে বর্জন করেছে, তারা কখনো সফলকাম হবে না। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো যাতে করে তোমাদের উপর দয়া করা হয়। হে আল্লাহর বান্দা, আজকের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু এখন খতিব সাহেব শুরু করছেন, তা হচ্ছে ঐক্যে রয়েছে রহমত আর বিচ্ছিন্নতায় রয়েছে আজাব শাস্তি। এটি একটি হাদিসের অংশ। বলছেন সম্মানিত শেখ, যে প্রত্যেক জ্ঞানী গুণী মানুষ এ বিষয়ে একমত যে আল জামাত ও রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব, ঐক্য জামাতবদ্ধ থাকা একতা হচ্ছে আল্লাহর রহমত, পক্ষান্তরে বিচ্ছিন্নতা দলে দলে বিভক্ত হয়ে যাওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব শাস্তি। সুতরাং এই মর্মে স্মরণ করিয়ে দেব
আমাদের সমাজে যে কথাটি প্রচলিত রয়েছে বিদাতি আলেম সমাজের ভিতরে, যে ইখতিলাফ উম্মতি রহমা, আমার উম্মতের মতবিরোধ ইখতিলাফ রহমত, এটি জাল কথা, মিথ্যা কথা। ইখতিলাফ মতবিরোধ মতানৈক্য হওয়া কখনো রহমত হতে পারে না, এটি আজাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি একটি হাদিসের অংশ। এবং সাথে সাথে মনে রাখবেন যে নির্জনতা অবলম্বনের তুলনায় জনগণের সাথে মেলামেশা, দেখা সাক্ষাৎ উত্তম, তাতে নিজেরও সংশোধন অপরের সংশোধন হবে। এবং জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হচ্ছে বিরোধিতা এবং বিমুখতা। তিনজন মানুষ যদি কোথাও সফর করে তাহলে তারা হচ্ছে সত্যি ভালো সঙ্গী, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাসাতু রাকবুন, তিনজন মুসাফির সফরকারী হচ্ছেন সত্যিকার সফরকারী। রাকিব ও শয়তান, এবং একজন যদি একাকী সফর করে সে শয়তান, শয়তান তার ক্ষতি সাধন করতে পারে। রাকিব আনে শয়তান আনে, আর দুইজন যদি কোথাও ভ্রমণ করে তবুও শয়তান সেখানে সুযোগ পাবে। আর মনে রাখবেন যে বেশ কয়েকটা কঞ্চি যদি একসাথে করে নেন, বেঁধে নেন, তাহলে সেটা কোনোদিন সহজে ভাঙা সম্ভব নয়। পক্ষান্তরে কঞ্চিগুলিকে যদি পৃথক পৃথক করে দেন তো এক একটি করে ভেঙে ফেলা অতি সহজ। এইরকমই একজন মানুষ একা যদি হয় সে দুর্বল, পক্ষান্তরে নিজের ভাই বেরাদর অন্য অন্য মানুষের সাথে যদি থাকে তাহলে শক্তিশালী। আরো মনে রাখবেন যে জ্ঞান গর্ব কথা, যার মাধ্যমে পৃথিবী আবাদ হতে পারে, ওইভাবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন এবং ভালোবাসেন যে আল্লাহর জমিন আবাদ হোক, তা হচ্ছে কোরআনে কারিমের এই বাণী। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমাই ইউশাকিকি রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়াইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে, হেদায়াত তার জন্য স্পষ্ট হয়ে যাওয়ার পর, হেদায়াত স্পষ্ট হয়ে গেছে ওহির বিধানের মাধ্যমে, কোরআন সুন্নার মাধ্যমে, তারপরেও যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে, ওয়াইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের যে পথটি রয়েছে যে পথের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উৎকৃষ্ট মুমিনদেরকে, সাহাবায়ে কেরামদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছেড়ে গেছেন, সেই পথ ছাড়া, সালাফদের পথ ছাড়া যদি অন্য পথ অবলম্বন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে আর সালাফদের অনুসরণ না করে অন্য কোন পথ যদি অবলম্বন করে, তো মহান আল্লাহ বলছেন নওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে ফিরবে সেদিকে ফিরিয়ে দেব, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং জাহান্নামে প্রবিষ্ট করব, ওয়া সাআত মাসীরা, জাহান্নাম বড়ই জঘন্য স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার হাদিসে সুনানে আবু দাউদের হাদিস, মা মিন সালাসাতিন ফি কারিয়াতিন ওয়ালা বাদুইন, যে কোন তিনজন ব্যক্তি শহরে থাক অথবা বেদুইন এলাকায় গ্রাম অঞ্চলে থাক, লা তুকামু ফিহিমাস সালাহ, তিনজন মানুষ যদি কোথাও থাকে তা সত্ত্বেও যদি সেখানে জামাত সহকারে সালাত কায়েম না করা হয়, ইল্লা কাদ ইস্তাহওয়াযা আলাইহিম শয়তান, তাহলে তাদের উপর শয়তান ছেয়ে যায়, শয়তান আধিপত্য কায়েম করে ফেলে, শয়তানের দাপড় চলে তখন ওই সব লোকদের উপর যেখানে তারা সালাত জামাত সহকারে আদায় করে না। আলাইকুম বিল জামা, সুতরাং তোমরা
জামাতবদ্ধ থাকবে। এই জামাত যেমন সালাতের জামাত প্রথমখানে বোঝানো হয়েছে, তেমনি সার্বিক দিক থেকে উম্মতে মুসলিমার ঐক্য বোঝানো হয়েছে। সুতরাং আমরা জামাতকে আঁকড়ে ধরবে, ফাইন্নামে ইয়াকুল যেবুল মিনাল গানামিল কাসিয়া, ছাগলের পাল থেকে নেকড়ে বাঘ, ছাগলের পাল থেকে ছিটকে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, একা যদি কোনো ছাগল পায় সেই ছাগলটাকে নেকড়ে বাঘ খেতে পারে। নেকড়ে বাঘ এত ভীত যে ছাগলের পালে ঢুকে কোনো ছাগলকে খেয়ে ফেলবে এই সাহস নেই, কিন্তু একা যদি কোনো ছাগলকে পেয়ে যায় তাহলে খেয়ে ফেলবে। ঠিক তেমনি মানব জাতির জন্য নেকড়ে বাঘ হচ্ছে জিন শয়তান, ইবলিস শয়তান আর তার অনুসারী। এই শয়তান যখন দেখে যে জামাত থেকে মুসলিমদের দল থেকে বিচ্ছিন্ন, মসজিদের জামাতে জুমায় হাজির হয় না, তখন তাকে শয়তানে খেয়ে ফেলে, পথভ্রষ্ট করে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরো বলেছেন, আলাইকুম বিল জামা, তোমরা জামাতকে আঁকড়ে ধরো, ওয়াইয়াকুম আল ফোরকা, সাবধান বিচ্ছিন্নতা থেকে, বিক্ষিপ্ত হওয়া থেকে, দলাদলি থেকে। ফাইন্না শয়তান মাল ওয়াহিদি একজনের সাথে থাকে আর দুইজন থেকে অনেক দূরে থাকে, একজনের কাছাকাছি আর দুইজন থেকে অনেক দূরে থাকে। যত সংখ্যা বেশি বাড়বে তত শয়তান দূরে পলায়ন করবে। কেউ যদি জান্নাতে স্থান লাভ করতে চায় তাফালিয়াল জামিল জামা মানে আরাদা বাহবু হাতা জান্নাত, কেউ যদি জান্নাতের মধ্যস্থলে নিজের বাসস্থান তৈরি করতে চাই তাহলে সে যেন জামাতকে আঁকড়ে ধরে। ওমান সাররাতু হাসানাত হাসানাতুহু ওয়াসাআতু সাইয়াতু ফাযালিকাল মুমিন, আর কারো নেকি যদি তাকে আনন্দিত করে, নেক কাজ করতে পারলে বড় খুশি হয়, আর গুনাহ যদি হয়ে যায় তাহলে খুব খারাপ লাগে। এই গুণ যদি কারোর মধ্যে থাকে তাহলে জানতে হবে যে এর মধ্যে ইমান আছে, এ হচ্ছে মুমিন ব্যক্তি। এবং তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া রসুলগণকে প্রেরণ করেছেন দীন প্রতিষ্ঠা করার জন্য, আর এই দীন প্রতিষ্ঠিত হবে ঐক্যের মাধ্যমে, একে অপরের সাথে সম্প্রীতি ভালোবাসার মাধ্যমে, বিচ্ছিন্নতা বিভক্তি আর বিরোধিতা পরিত্যাগ করার মাধ্যমে। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে ইরশাদ করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো সকলে মিলে, জামিয়ান ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করো না। শাইখুল মুফাসসিরিন ইমাম ইবনে জারির রহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ থেকে বর্ণনা করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছিন্নতাকে অপছন্দ করেন, আল্লাহ চান না যে মানব জাতি বিভক্ত হোক, বিচ্ছিন্ন হয়ে যাক, এবং তাদেরকে সতর্ক সাবধান করেছেন এবং তাদেরকে নিষেধ করেছেন বিচ্ছিন্নতা থেকে। ওয়া রাদিয়া লাকুমুস সামা ওয়া তাআ, এবং তাদের জন্য তোমাদের জন্য শোনা এবং মানা, নেতার কথা শুনবে আর মানবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আল উলফাতা ওয়াল জামা, এবং সম্প্রীতি ভালোবাসা আর ঐক্য পছন্দ করেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন যে তোমরা শুনবে আর মানবে নেতার কথা, মালিকের কথা, একে অপরকে ভালোবাসবে, ঐক্য গড়ার জন্য সচেষ্ট হবে, কিন্তু ঐক্যের ভিত্তি হবে তাওহীদ, যা আল্লাহ পছন্দ করেছেন তোমরাও সেটা তোমাদের জন্য পছন্দ করো। ফারদুলি আনফুসকুম মা রাদিয়াল্লাহু লাকুম, আল্লাহ যা পছন্দ করেন তোমাদের জন্য তাই তোমরা পছন্দ করো, ইনস্তাতাতুম, যদি তোমরা পারো। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কারো শক্তি নেই, আল্লাহ যাকে শক্তি সামর্থ্য দেবেন সেই তৌফিক পাবেন। যখন এই বিষয়টি স্পষ্ট হইল হে আল্লাহর বান্দারা, তাহলে ভালো করে জেনে রাখুন যে যেই সমাজ হচ্ছে সজাগ সচেতন সমাজ, সেই সমাজ সব সময় তাদের সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য হবে
জীবনের ঐক্য, একে অপরের সাথে মিলিত হবে এবং একে অপরকে শক্তিশালী করবে। আর যদি এই ঐক্য থেকে কেউ বেরিয়ে যায় তাহলে সেটাকে বিচ্ছিন্নতা বলে গণ্য করবে, সেটাকে বিরোধিতা বলে গণ্য করবে। মনে রাখবেন যে এই সুযুজ বা বিচ্ছিন্নতা সেটা হচ্ছে বড় জামাত, যেই জামাতটি হকের ওপর রয়েছে। শুধু সংখ্যার দিক থেকে বড় হলে হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসসাওয়াদুল আদম বড় জামাত সেই জামাতটি, যেই জামাতটি সত্যের অনুসারী হকপন্থী। এই সওয়াদে আজম থেকে, এই হকের ওপর প্রতিষ্ঠিত জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় হচ্ছে সুযুজ। সেটা কখনো এতেকাদ বিশ্বাসের ভিত্তিতে হইতে পারে, কখনো কোনো চিন্তা চেতনার ভিত্তিতে হইতে পারে, কোনো কোনো কথার মাধ্যমে হইতে পারে, কোনো কাজের মাধ্যমে হইতে পারে, আবার কোনো একটি আকার আকৃতি বা কোন একটি রূপে হইতে পারে, যেটি মুখালিফাতুন লিল হক, যেটি হকের পরিপন্থী, যেটা হকের পরিপন্থী, যেটা জামাত বিরোধী, যেটা উত্তম চরিত্র পরিপন্থী। এই সুযুজ বা এই বিচ্ছিন্নতা দুই রকমের, একটি হচ্ছে অন্তরের বিচ্ছিন্নতা সুযুজন বিল কলব, আর একটি হচ্ছে সুযুজন বিল জওয়ারে অঙ্গ প্রত্যঙ্গের বিচ্ছিন্নতা। অন্তর থেকে বিচ্ছিন্নতা বা অন্তরের মাধ্যমে বিচ্ছিন্নতা, এটা কেমন করে বলছেন যে এটা হচ্ছে একোন বিল এতেকাদি ফাসিদ, কোন ভ্রান্ত বিশ্বাসের মাধ্যমে শিরকি আকীদা, বিদাতি আকীদা, আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে ভ্রান্ত আকীদা, দ্বীনের মৌলিক বিষয়গুলি সম্পর্কে বা আল্লাহর নেক বান্দা ওলি আউলিয়া সম্পর্কে ভ্রান্ত আকীদা, মাজার সম্পর্কে আকীদা, সুফিদের সম্পর্কে আকীদা যে তারাই ওলিউল্লাহ হয়ে থাকে, এসব ক্ষেত্রে তাদের ফাসিক। অথবা বর্তমান সভ্যতায় যেসব নতুন নতুন চিন্তা চেতনা রয়েছে, মানুষের তৈরি করা পথ আর মত রয়েছে, যেসবকে ইজম বা মতবাদ বলা হয়, এগুলির মাধ্যমে তাহলে মুসলিম জামাত থেকে বিচ্ছিন্নতা ভ্রান্ত বিশ্বাসের মাধ্যমে হইতে পারে, আবার মানবরচিত যেসব চিন্তা চেতনা রয়েছে, থিওরি রয়েছে, সেগুলির মাধ্যমে হইতে পারে, যা হকপন্থীরা যেই হকের উপর প্রতিষ্ঠিত রয়েছেন তৌহিদ এবং ঈমানের ক্ষেত্রে তার পরিপন্থী বিষয়। তাহলে আহলুল হক কোরআন সুন্নার অনুসারীরা তৌহিদ এবং ঈমানের ক্ষেত্রে, সুন্নাকে আঁকড়ে ধরার ক্ষেত্রে, শিরক বিদাত থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে যেই আদর্শের ওপর প্রতিষ্ঠিত রয়েছেন, এটা থেকে বেরিয়ে যাওয়া, সেটা ভ্রান্ত বিশ্বাসের মাধ্যমে হইতে পারে, সেটা নতুন নতুন কোন চিন্তা চেতনা বা কোন ভ্রষ্টতার মাধ্যমে হইতে পারে। আর দ্বিতীয় যে বিচ্ছিন্ন সুযোগ, সেটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বিচ্ছিন্নতা। সেটা কি করে হতে পারে বলছেন সম্মানিত খতিব, যে সেটা কখনো কখনো নেগেটিভ হইতে পারে, পরিত্যাগ করার মাধ্যমে হইতে পারে, আর কখনো পজিটিভ কোনো কাজ করার মাধ্যমে হইতে পারে। কখনো বিতর্ক, কোনো কিছু পরিত্যাগ করা যেটা করা উচিত ছিল পরিত্যাগ করলেন আপনি, অথবা কোনো কিছু করা জায়েজ ছিল না আপনি করে ফেললেন, বাচক হতে পারে আবার নেতিবাচক হতে পারে। প্রথম হচ্ছে পরিত্যাগ করার মাধ্যমে বিচ্ছিন্নতা, সেটা হচ্ছে জামাতকে পরিত্যাগ করা, মুসলিম যে জামাত রয়েছে সে জামাতকে পরিত্যাগ করা, শাসকের কথা না শোনা, আনুগত্য না করা, যেই শাসককে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দিয়েছে, এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এটা এমন একটি বচরিত্র যেটা হচ্ছে খারেজিদের চরিত্র, চরমপন্থীদের চরিত্র, এবং এইটা মুসলিম জাতির জন্য যুগে যুগে
মারাত্মক ক্ষতি করেছে এবং এর অনিষ্ট অত্যন্ত ব্যাপক। সমস্ত আলামায়ে কেরামগণ একমত এর প্রতিবাদ করার ক্ষেত্রে এবং এই খারেজি পন্থা চরমপন্থা থেকে সতর্ক করার ক্ষেত্রে, এবং এটি এমন একটি বিচ্ছিন্নতা যে বিচ্ছিন্নতা হচ্ছে মুনকার ইসলাম বিরোধী, এই পথ যে অবলম্বন করবে তার ক্ষেত্রে কোন রকমের ছাড় দেওয়ার প্রশ্নে উঠে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে সতর্ক করেছেন বহু হাদিসে। তার একটি হাদিস হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খালা ইয়াদান মিন তাআতিন, কেউ যদি আনুগত্য থেকে হাত টেনে নেই, শাসকের আনুগত্য থেকে হাত টেনে নেই, লাকি আল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা হুজ্জাতা লাহু, আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে কিয়ামতের দিবসে যে তার কাছে কোনো দলিল প্রমাণ থাকবে না যে তুমি মুসলিম জামাতের লোক। ওমান মাতা, আর যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো, ওয়ালাইসা ফি উনুকিহি বাইআ, এমন অবস্থায় যে তার কাঁধে কোনো বায়াত নেই, কোনো শাসকের আনুগত্য নেই, মুসলিম শাসকের আনুগত্য নেই, মাতা মিতাতান জাহিলিয়া, তাহলে সে জাহিলিয়াতের মরণ মরলো। হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন সহিহ মুসলিমে। এই ছিল নেতিবাচক বিচ্ছিন্নতা। ইতিবাচক কর্মের মধ্যে বিচ্ছিন্নতা বলছেন তা হয়ে থাকে ফিকহি বিভিন্ন ফাতোয়ার মাধ্যমে, যেই ফাতোয়াগুলি যে ইসলামী ফিকহ রয়েছে এবং ইসলাম ফিকহের যে ধারা রয়েছে সেই ধারা বিরোধী, এবং স্পষ্টভাবে যে ফিকহি ফতোয়া আলামায়ে কেরামদের, আইম্মায়ে কেরামদের, প্রসিদ্ধ আইম্মায়ে কেরামদের, আলামায়ে কেরামদের সেসব ফতোয়া থেকে বেরিয়ে গিয়ে আজব ফতোয়া দেওয়া, আশ্চর্যজনক ফতোয়া দেওয়া, নতুন নতুন ফতোয়া দেওয়া, যেই ফতোয়ার কোনো সালাফ খুঁজে পাওয়া যায় না, না সাহাবায়ে কেরামদের মাঝে, না তাবেইনদের মাঝে স্বর্ণযুগে, না তাবা তাবেইনদের মাঝে, না আইম্মায়ে আরবা মধ্যে, না অন্য অন্য আইম্মা যে মশহুরিন প্রসিদ্ধ আইম্মায়ে কেরাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এইরকম ইবনে কাইয়িম, বড় বড় আইম্মায়ে কেরামরা কেউ এরকম ফতোয়া দেয়, নতুন নতুন ফতোয়া দেওয়া, এ হচ্ছে ফিকহের ক্ষেত্রে কর্মের মাধ্যমে বা ইতিবাচক বিচ্ছিন্নতা। এমন ফতোয়া দেওয়া যে যেই ফতোয়াতে পৃথিবীতে কোন মুসলিম উম্মার কোন আলেম, ওই রকমের আলেম ইমাম খুঁজে পাওয়া যাবে না, যেই ফতোয়াগুলিকে বলা হয় আরা সাজা ফিকহিয়ে, ফিকহি মাসাইলের ক্ষেত্রে বিচ্ছিন্ন মত, বিক্ষিপ্ত মত, অথবা বলা হয় ফাতাওয়া সাজা যেগুলোকে বলা হয়। এই জন্য ওলামায়ে কেরামগণ যারা কোরআন সুন্নার অনুসারী সালাফি ফতোয়া থেকে সবসময় সতর্ক করেছেন, আপনি এমন কোন ফতোয়া দেবেন না যেই ফতোয়াতে এমন কোন বড় ইমাম বা আলেম মুহাদ্দিস ফকিহ আপনার সালাফ নেই, নতুন আজব ফতোয়া নিয়ে আসবেন না, উদ্ভট ফতোয়া নিয়ে আসবেন না, এতে নিজেও বিভ্রান্ত হবেন আর অন্যদেরকেও বিভ্রান্ত করবেন। এই ফতোয়াগুলি স্পষ্ট পরিপন্থী এবং শরীয়ার যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে মাকাসিদুশ শরীয়া, দেখবেন ফিকহি মাসাইলে শরীয়তের যে লক্ষ্য উদ্দেশ্য মাকাসিদুশ শরীয়া রয়েছে সেটাকে সবসময় সামনে রাখা হয়েছে। শরীয়তের উদ্দেশ্যটা কি আপনার এই ফাতোয়াগুলিতে? অবশ্যই মানব জাতির তাতে কল্যাণ রয়েছে, কি কল্যাণটা রয়েছে? এই মাকাসিদুশ শরীয়াকে সামনে না রেখে ফতোয়া ঝেড়ে দেওয়া আর পরোয়া না করা যে আমার এই ফতোয়া আমার পূর্বে আর কেউ দিয়েছেন কিনা, এটি হচ্ছে সাজ ফতোয়া দেওয়া, যেটি গুমরাহি জন্য আর যারা এই ফতোয়ার অনুসরণ করবে তাদের জন্য বড় গুমরাহির কারণ। আর এই রকমের গুমরাহি আর এই রকমের সাজ ফতোয়া প্রতি যুগে কেউ না কেউ দিতে থেকেছে, যার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করেছে। কখনো কখনো বিচ্ছিন্নতা হয়ে থাকে ধরনের দিক থেকে, লেবাস পোশাকের দিক থেকে, আকার আকৃতির দিক থেকে, যেমন
খ্যাতির পোশাক পরা, এমন পোশাক পরা যেই পোশাক আপনার এলাকায় বা দেশে কেউ দেখেনি জানে না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যদি আফ্রিকার পোশাক পরে মহিলা, যদি সাদা পোশাক সাদা লিবাস পরে, জুব্বা সাদা, পুরুষরা পরে সেই পোশাক পরে, এই ধরনের পোশাক যে আপনি এলাকাতে খ্যাতি লাভ করবেন, যেই পোশাক জনগণ কেউ চেনেও না পরেও না সেই দেশে, এইরকম পোশাক পরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকমের পোশাক আর এইরকমের রূপ ধারণ থেকেও নিষেধ করেছেন কঠোরভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস মুসনাদ আহমদ আবু দাউদে রয়েছে, বলছেন তিনি মাল্লাবেসা সাওবা শোহরাতিন ফি দুনিয়া, কেউ যদি পৃথিবীতে শোহরাত খ্যাতির পোশাক পরিধান করে, আলবাসাহুল্লাহু সাওবা মাজিল্লাতিন ইয়াউমাল কিয়ামা, তাহলে তাকে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল লাঞ্ছনার পোশাক পরাবেন, লাঞ্ছনার পোশাক পরাবেন। এই শোহরাত বা খ্যাতির পোশাক বলতে কি বোঝানো হয়েছে, সম্মানিত খতিব বলছেন যে তার একরকম হচ্ছে মা কানা ফিহি তারাফফু, যাতে নিজেকে বড় দেখাতে চাইছেন, আপনি নিজের মধ্যে অহংকার রয়েছে, যে সমাজে যেসব পোশাক পরে সেসব পোশাক না পরে আপনি নতুন এক পোশাক করছেন, যেই পোশাকে আপনার ছাড়া আর কাউকে যেন সমাজে দেখা না যায়, যাতে রয়েছে অহংকার। এর বিপরীত শোহরাত খ্যাতির পোশাক হচ্ছে এমন পোশাক, যেই পোশাক আপনি অহংকারের জন্য নয়, বরং আপনি নিজেকে ছোট দেখানোর জন্য, নিজের বিনয় প্রকাশের জন্য, নিজের কে নমনীয় প্রকাশ করার জন্য এবং জোহর করছেন, এমন পোশাক দিয়ে আপনি খ্যাতি লাভ করতে চাইছেন। সালাফে সালেহীন এই দুই রকমের শোহরাত খ্যাতির পোশাক থেকে সতর্ক সাবধান করেছেন এবং এই এরকম খ্যাতির পোশাককে তারা অপছন্দ করেছেন, সেটা অহংকারের উদ্দেশ্যে হোক অথবা নিজেকে ছোট দেখানো তাওয়াজোর উদ্দেশ্য হোক। তারপরে জেনে রাখবেন হে আল্লাহর বান্দারা, কর্মগত বিচ্ছিন্নতা আলোচনা এসেছিল আমাদের, যে নেতিবাচক বিচ্ছিন্নতা কোনো কিছু পরিত্যাগ করার মাধ্যমে আর ইতিবাচক বিচ্ছিন্নতা কোনো কিছু করার মাধ্যমে। কর্মগত বিচ্ছিন্নতার একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রকৃতির ওপর মানব জাতিকে সৃষ্টি করেছে সে প্রকৃতি বিরোধী কিছু করা, আল্লাহর ফিতরত যার ওপর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার বিপরীত কিছু করা, যা আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিকভাবে মানুষের মধ্যে রেখে দিয়েছেন। যেমন একজন মানুষ সাবালক হলে বিবাহের প্রয়োজন রয়েছে, যৌন চাহিদা রয়েছে, কিন্তু না বিবাহ করব না, বৈরাগী হয়ে যাওয়া, সংসার ত্যাগী হয়ে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন কারীমে ইরশাদ করেছেন ফানকিহু মা তাওয়া লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা নারীদের মধ্য থেকে যা তোমাদের ভালো লাগে পছন্দ লাগে বিয়ে করো, দুই দুই করে দুইও করতে পারো, তিন তিন করে করতে পারো, একসাথে তিনও রাখতে পারো, বা চার চার রোবা, চার চার একসাথে চারও রাখতে পারো, যদি না পারো দুইও পারলে না, তিনও পারলে না, চারও পারলে না, তাহলে তাহলে একটি কমপক্ষে বিবাহ করো, যাতে করে নিজে গুণা পারো আর তুমি যাকে বিয়ে করলে তাকেও গুণা থেকে পাপাচার থেকে বাঁচাতে পারো। এটি হচ্ছে মানুষের মধ্যে এমন একটি শারীরিক চাহিদা যা আল্লাহ রাব্বুল সৃষ্টিগতভাবে রেখে দিয়েছে। এর বিপরীত পথে চলা সেটি ইসলাম বিরোধী কাজ এবং সুস্থ প্রকৃতির মানুষের চরিত্র বিরোধী কাজ, এবং সেটা বিচ্ছিন্নতা যদি ধীরে ধীরে অন্যদিকে চলে যায়, যখনই মানুষ বৈধ পথ অবলম্বন না করবে তখন হারাম পথ অবলম্বন করবে, যেসব হারাম পথ রয়েছে সেসব হারাম পথগুলি হচ্ছে সুযুজ বিচ্ছিন্নতা, তার একটি গুরুত্বপূর্ণ হচ্ছে সমকামিতা, সমকামিতা অথবা পুরুষ ওই পুরুষে বিয়ে করা, নারীতে নারীতে বিয়ে করা, এটা কিছু বদচরিত্রের লোকেরা রয়েছে যারা এই প্রকৃতি বিরোধী কাজ করে,
কারণ তাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে। ইসলাম বিরোধী কাজ করে তারা ইসলামের ধারে কাছে নেই অথবা নামে মাত্রই মুসলিম, কিন্তু ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এলমের সম্পর্ক আছে না আমলের সম্পর্ক আছে কোনো সম্পর্ক নেই। সুতরাং তারা প্রথম দিকে যখন সমাজে এইরকম কাজে নেমে পড়ে তখন সবসময় প্রতিরক্ষামূলক কাজ করে, নিজেকে ডিফেন্স করার চেষ্টা করে, কিন্তু ধীরে 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 তাদের সমাজ যখন সংখ্যা তখন তারা যেটি মানুষের আসল প্রকৃতি আল্লাহ সৃষ্টি করেছেন যে নরের চাহিদা নারীর দিকে হবে, নারীর চাহিদা নরের দিকে হবে এবং শারীরিক চাহিদা পূরণ করবে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, আগদে নিকার মাধ্যমে, এই বিবাহের মতো পবিত্র সম্পর্কের মাধ্যমে, সেটার উপর তখন তারা আক্রমণ করা শুরু করে যে বিবাহ শাদী করা, ইজাব কবুল, বৈবাহিক জীবন আর এইসব দায় দায়িত্ব নেওয়া, এগুলি ফালতু কাজ আর কত রকমের তাদের কথা, এই শুরু করে তারা। এবং তারা ধীরে ধীরে যে তাদেরকে হিংস্র পশুর মতো সমাজে মনে করা হইতো, তাদেরকে মানুষের মতো মনে করা হইতো না, তারা ধীরে 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 তাদের সংখ্যা যখন বাড়তে শুরু হয় তখন তারা অন্য অন্যদেরকে, দুর্বল ইমানের মানুষদেরকে অথবা যারা কুফুরিতে নিমজ্জিত রয়েছে তাদেরকে, কাফেরদের পথের পথিক যারা হয়েছে তাদেরকে পরিচিত করা শুরু করে এই সমকামিতার জন্য অথবা পুরুষের পুরুষে বিবাহের জন্য, নারীতে নারীতে বিবাহের জন্য অথবা লিভ টুগেদারের জন্য, যে বিবাহের কোনো প্রয়োজন নেই, একসাথে যার যার সাথে অন্তর মিললো তার সাথেই সময় কাটালো, জীবন যাপন করলো, পুরুষ ছেলে ছেলের সাথে সময় কাটালো, মেয়ে মেয়ের সাথে সময় কাটালো, যার সাথে যতক্ষণ মনে হইলো মর্জি হইলো সময় কাটালো আর তারপরে তারপরে কাজ ফুরিয়ে গেল, সেখান থেকে কেটে পড়লো। এই হচ্ছে পাশবিকতা এক শ্রেণীর মানুষদের, যেটি হচ্ছে সুযোগ বিচ্ছিন্নতা, যেটি জামাত জিন্দেগি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আর এইভাবে ধীরে ধীরে যখন এই কাজগুলি তারা করা শুরু করে আর তাদের সংখ্যা বাড়তে থাকে তখন তাদের প্রথম দিকে যে লজ্জার সাথে আর ভয় ভীতি নিয়ে তারা কাজগুলি করত, আর লজ্জাও থাকে না ভয় ভীতিও থাকে না, আর তখন তারা দিনের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বলা শুরু করে। লূত আলাইহিসসালামের জাতির এই বদচরিত মানব জাতির ইতিহাসে প্রথম পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাদের সম্পর্কে ইরশাদ করছেন যে আতাতুনা যুকরানা মিনাল আলামিন, তারা যে প্রকৃতি বিরোধী কাজ করেছিল, তারা সমস্ত দিন যে আসমানি দিন নাজিল হয়েছে সেগুলির বিরোধী কাজ, তার সাথে সাথে রুচি সম্পন্ন প্রকৃতি এই মানুষের বিরোধী কাজ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন যে আতাতুনা যুকরানা মিনাল আলামিন, তোমরা বিশ্ব জগতে পুরুষদের কাছে আসছো, আগমন করছো, পুরুষ পুরুষের সাথে তোমরা যৌন চাহিদা পূরণ করছো, ওয়াতাযারুনা মা খালাকালাকুম রব্বুকুম মিন আজওয়াজিকুম, আর তোমরা পরিত্যাগ করছো যা আসলে তোমাদের প্রতিপালক তোমাদের জন্য সৃষ্টি করেছেন, অর্থাৎ তোমাদের স্ত্রীগণ। হে পুরুষরা, তোমাদের জন্য তোমাদের নারীদেরকে মেয়েদেরকে তৈরি করা হয়েছে, ছেলে মেয়ে তলাশ করবে আর মেয়ে ছেলে তলাশ করবে, বল আনতুম কওমুন আদুন, তোমরা তো বরং বড়ই সীমা লঙ্ঘনকারী জাতি। যখন এই জাতির অপরাধ যে ছিল মারাত্মক অপরাধ ছিল, যেটি আসমানি দিন বিরোধী এবং তার সাথে সাথে প্রকৃতি বিরোধী এবং এটি প্রকৃতির বিকৃতি, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠোর শাস্তি নাজিল করলেন। সেই শাস্তিও ছিল জমিনের ওপর ভাগকে নিচের দিকে উল্টিয়ে দেওয়া আর নিচের ভাগকে ওপর দিকে উল্টে পাল্টিয়ে দেওয়া। যেমন তাদের প্রকৃতি উল্টো পাল্টা হয়ে গেছিল তেমনি আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন জমিনকে উল্টে পাল্টে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর পাথর বর্ষণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তার অসন্তুষ্টি থেকে, তার আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিরিযাকা মিন সাখাতিক
অবি মুআফাতিকা মিন উকুবাতি অবিকা মিনকা লা নুফসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব বলছেন যে হে আল্লাহর বান্দারা, আল্লাহকে ভয় করুন এবং মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরুন এবং মনে রাখবেন যে ফাইন্না ইয়াদাল্লাহি আলাল জামা, ফাইন্না ইয়াদাল্লাহি মা আল জামা, আল্লাহর হাত এবং আল্লাহ রাব্বুল আলামিন রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য রয়েছে জামাতের সাথে। ওমান সাজ্জা আনহু সাজ্জা ফিন্নার, আর যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সে বিচ্ছিন্ন হয়ে বিক্ষিপ্ত হয়ে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। জেনে রাখুন যে এই সুযুজ, এই বিচ্ছিন্নতা হচ্ছে পুরোপুরি অনিষ্ট, মন্দ আর মন্দ, এতে কোনো কল্যাণ নেই এবং এটি হচ্ছে আসল প্রকৃতি থেকে ফিরে যাওয়া এবং জ্ঞান এবং ঐক্য থেকে বিমুখ হয়ে যাওয়া। আর যখন মানুষ সঠিক পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন মানুষ বড়ই ভ্রষ্টতার শিকার হয় আর শয়তান তখন সুযোগ নেই এবং যে কোনো অবস্থায় তার ধ্বংস অনিবার্য হয়ে যায়। আর মনে রাখবেন যে জামাতকে আঁকড়ে ধরা, এই বিচ্ছিন্নতাকে পরিত্যাগ করা, এটি হচ্ছে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের কথা, আর এটি হচ্ছে প্রজ্ঞার কথা, আর এটি হচ্ছে জ্ঞানগর্ব কথা, আর এতেই রয়েছে নিরাপত্তা। এর বিপরীত বিচ্ছিন্নতা, বিক্ষিপ্ত হয়ে যাওয়া হচ্ছে সবচেয়ে বড় রোগ। আর এই রোগের বিভিন্ন কারণ রয়েছে, যার একটি কারণ হচ্ছে ব্যক্তিগত কারণ। অনেকের ব্যক্তিগত কারণ রয়েছে তার মধ্যে, যে কারণে সে এই বিচ্ছিন্নতার শিকার হয়েছে বা প্রকৃতি বিরোধী পাপে লিপ্ত হয়েছে। আর কিছু সামাজিক কারণ রয়েছে। ব্যক্তিগত কারণের একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কোনো মানুষের মধ্যে দিনই যে একটা বাঁধন থাকা উচিত, ইসলামী বাঁধন থাকা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন যিনি রব তার সাথে সম্পর্ক থাকা উচিত, সেটা দুর্বল হয়ে পড়া। মানুষের যখন রবের সম্পর্ক দুর্বল হয়ে পড়ে বা সম্পর্কে যখন ছিন্ন হয়ে যায় তখন ধ্বংস হয়ে যায়। এইভাবে তখন বিচ্ছিন্ন হয়ে যায় আর শয়তান তখন তাকে গ্রাস করে ফেলে। এইরকমই কিছু লোকের ব্যক্তিগত ভিতরে একটা চরিত্র রয়েছে যে সে পছন্দ করে যে আমাকে লোকে চেনুক, এবং বিরোধীরা পছন্দ করে যে সময় একরকমের কাজ করছে, আমি এর বিপরীত কাজ করব যাতে করে আমি মানুষের মাঝে খ্যাতি লাভ করতে পারি আর এর মাধ্যমে লোকে আমাকে চেনে যায়। আর এটা প্রবাদ, খুব প্রসিদ্ধ প্রবাদ, যে খালিফ তুজকার, তুমি বিরোধিতা করো তাহলে তুমি আলোচিত হবে, সমালোচিত হবে। তো এই জন্য অনেকে মনে করে যে আমি এই বৈবাহিক জীবনে যাব না, আর আমি সবাই যেই ধারায় চলছে সেই ধারায় চলবো না, আমি নতুন ধারায় চলবো। এইরকমই ফতোয়ার ক্ষেত্রে নতুন ফতোয়া দিতে পারলে আরে আমাকে বিশাল কিছু বলবে, কথা নিয়ে আসতে পারে, এত পেরেছে, এতদিন পর্যন্ত তো কোনো আলেম বলতে পারেনি। তো এইরকম রোগগুলি অনেকের মধ্যে ব্যক্তিগতভাবে কাজ করে। সামাজিক যে কারণ রয়েছে, যেই কারণে মানুষ বিচ্ছিন্নতার শিকার হয় আর জামাতি জীবন থেকে, ঐক্যের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তার একটি কারণ হচ্ছে খারাপ সাথী সঙ্গী এবং পারিপার্শ্বিক অবস্থা, যেসবের প্রতিক্রিয়া তার উপর হয়েছে। যখন সে আল্লাহর দিনের বিধিবিধান থেকে আর শরিয়ার যে উৎস ওহী রয়েছে ওহি থেকে যখন উদাসীন হয়ে গেছে, তখন পারিপার্শ্বিক অবস্থা তার উপর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, খারাপ সাথী সঙ্গীরা তার উপর প্রভাব বিস্তার করেছে, আর যার ফলে বিভ্রান্তির শিকার হয়েছে আর বিচ্ছিন্নতার শিকার হয়ে জামাত থেকে থেকে অথবা স্বাভাবিক জীবন যাপন থেকে দূরে চলে গেছে। আর বর্তমান যুগে যে সোশ্যাল মিডিয়া রয়েছে, এই সোশ্যাল মিডিয়ারও বড়ই এই ক্ষেত্রে হাত রয়েছে মানব জাতির ওপর,
বিভিন্ন রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করার ক্ষেত্রে যার মাধ্যমে মানুষ বিচ্ছিন্নতার থাকে এবং জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আর ভালো পথ থেকে সঠিক পথ থেকে বিক্ষিপ্ত হয়ে পড়ে। যখন আমরা স্পষ্ট জানতে পারলাম যে বিচ্ছিন্নতা হচ্ছে নিন্দনীয় এবং এটি হচ্ছে বড় জামাত, যেই জামাতটি হকের উপর প্রতিষ্ঠিত সেই জামাত থেকে বেরিয়ে যাওয়া, আর এটি হয়েছে প্রতিটি যুগে এবং প্রতিটি স্থানে, তাহলে মনে রাখবেন যে প্রতিটি যুগে যুগে যখন এইরকমটা হয়েছে তো শেষ জামানায় আরো বেশি এরকমটা ঘটবে, শেষ জামানায় আরো বেশি এটা ঘটবে। আর মানুষ এটাকে ভালো মনে করবে, ভালো মনে করতে লাগবে। যখন এইরকমটা হবে তখন আরো বেশি আমাদেরকে দিনকে এবং এই হককে আঁকড়ে ধরতে হবে, যাতে করে আমরা এসব গুমরাহি থেকে নিজেকে বাঁচাতে পারি। এই ক্ষেত্রে মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করে বলেছেন একটি হাদিসে, সহিহ বুখারী হাদিস, ইউশেক আন ইয়াকুনা খায়রু মালিল মুসলিম গানাম, এমন একটা সময় আসবে যে মুসলিমের সবচাইতে উত্তম সম্পদ হবে বকরি ছাগল। ইয়াতবাউ বিহা শাফাল জিবালি ও মাওয়াকিল কতর, যেই বকরি ছাগল নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যাবে, যেসব এলাকায় বৃষ্টি বর্ষণ হয় মাটিঘাটে চলে যাবে, ইয়াফির রবি দেই নেই মেনেল ফিতান, এবং নিজের দিনকে রক্ষা করার জন্য সে পালায়ন করবে, দিন নিয়ে ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য পালায়ন করবে। যখন এই অবস্থা হবে তখন একজন মুসলিমকে দিনকে এইভাবেই আঁকড়ে ধরতে হবে। আর এইরকম হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ জামানায় যখন ফিতনা আসবে তখন বলেছেন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ফামা আমরনি ইন আদরাকানি যালিকি, আমাকে কি নির্দেশ দিতেন হে আল্লাহ রাসূল যদি আমি ওই ফিতনার যুগটি পেয়ে যাই। যখন ফিতনা আর ফিতনা চারিদিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, তালজামু জামাতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, তখন মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরবে এবং তাদের ইমামকে আঁকড়ে ধরবে। মুসলিম জামাত রয়েছে সেই জামাতের সাথে থাকবেন, এবং মুসলিমদের ইমাম রয়েছে সেই ইমামের শাসকের আনুগত্য করে থাকবেন। তখন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ফাইন লাম ইয়াকুল লাহুম জামাতুন ওয়ালা ইমাম, যদি মুসলিমদের জামাত না থাকে আর জামাত নেই আর ইমাম নেই তখন কি করব। কালা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতাজিল তিলকার ফিরাকা কুল্লাহা, অনেক দলপদল আছে কিন্তু মুসলিমদের জামাত এবং ইমাম নেই, তখন এই সব বিচ্ছিন্ন যে অনেক দল রয়েছে, উপদল রয়েছে, সে সমস্ত দল থেকে তুমি আলাদা হয়ে যাও। ওয়ালাউ আন তাআদা বি আসলে শাজারা, যদিও তুমি কোন গাছের শেকড়কে দাঁতে কামড়িয়ে ধরো আর ধরে বাঁচতে পারো, তবু এসব ফিতনা থেকে বাঁচবে। হাত্তা ইউদরিকা কাল মত, যতক্ষণ পর্যন্ত তোমার মত না চলে আসে, ওয়ান তাআলা যালিক, এইরকমই তুমি আঁকড়ে ধরে থাকবে ফিতনা থেকে বাঁচার জন্য গাছের শিকড়কে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক সাবধান করেছেন, আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতন, আল্লাহ প্রকাশ্য গোপনীয় যাবতীয় দীন দুনিয়ার ফিতনা থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, আমাদেরকে হেদায়েতের পথে অটল রাখো, যারা হেদায়েতের পথ থেকে বিভ্রান্ত হয়েছে তাদেরকে হেদায়েত নসীব করো, এবং যারা ফিতনা করছে হেদায়েত থেকে মানুষকে বিভ্রান্ত করে নিয়ে যাওয়ার জন্য রাত দিন লেগে আছে, আল্লাহ তাদের অনিষ্টকে তুমি দূর করো, তাদের অনিষ্ট থেকে মুসলিম উম্মার হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার সাথে সাথে শেষখানে সালাত এবং সালাম পেশ করি আমাদের প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন, আমাদের মহামারী যে এসেছে দুনিয়া এই মহামারীকে যেন দূর করে দেন, আমাদের বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখেন,
যারা বালা মুসিবত রয়েছে তাদের বালা মুসিবত যেন দূর করে দেন, যারা বালা মুসিবত থেকে বেঁচে আছেন আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ যেন দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।